লাশের উপর দাঁড়িয়ে সরকার রসিকতা করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। বিএনপি নেতা খসরুর দাবি, দেশে আইনের শাসন না থাকায় আজ নিরাপদ নয় দেশবাসী। এদিকে বিএনপিকে একটি দায়িত্বহীন রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। রাজনীতির মাঠেও আলোচনায় বেইলি রোড ট্র্যাজেডি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে তার সামনে আনলেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। বলেন, মানুষের লাশের উপর দাঁড়িয়ে সরকার রসিকতা করছে। বিশ্বাস করি একদিন এই পরিস্থিতি বদলাবে এবং সেই বদলাবার জন্যই আমরা কাজ করছি, সেই দিন আমরা মনে করি সমাগত আসছে সামনে। এদিকে চট্টগ্রামে এক মত বিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 7 জানুয়ারি নির্বাচনের পর দলের নেতাকর্মীদের মনোবল আরো চাঙ্গা হয়েছে। শিগগিরই সরকার বিরোধী জোরালো আন্দোলন নিয়ে বিএনপি মাঠে নামবে বলেও জানান তিনি। বিএনপি থেকে দেশের মানুষ দৃষ্টি ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর একটি স্কুলে অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আগুনে পোড়া মানুষগুলি সেখানে গিয়েছেন, যাননি। কাজে এরা দায়িত্বহীন একটি রাজনৈতিক দল, দায়িত্ব জ্ঞান শূন্য একটি রাজনৈতিক দল। কাজে এই দলটি কি বলেছে কি না বলছে এদিকে মানুষের এখন আর দৃষ্টি নেই। পরে লালমাটিয়া মহিলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে উপভোগ করেন মন্ত্রী। সজল দাস, নিউজ 24, ঢাকা।